সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিওয়ার্স আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চিরচিঙ্গা চাষ করতে হয় আজকে আমি বীজ লাগানো থেকে শুরু করে একদম চিরচিঙ্গা ধরা পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতিটা দেখাবো তার সাথে সাথে আরও দেখাবো চিরচিঙ্গা গাছে কি করবে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে প্রচুর পরিমাণ চিরচিঙ্গা ধরবে তবে চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আর দেখে নেই কিভাবে চিচিঙ্গা চাষ করতে হয় চিচিঙ্গা চাষ করার জন্য এখন আমি জমিতে একটি গর্ত করে নিয়েছি এই গর্তটির দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা হচ্ছে চোদ্দ গুণ চোদ্দ গুণ চোদ্দ ইঞ্চি এখন আমি এই গর্তের মধ্যে কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে নিব তো ফিওর্স দেখুন এখন আমি এই গর্তের মধ্যে কয়েক কেজি শুকনো গোবর সার দিয়ে দিবাম এখন আমি এই শুকনো গোবর সার আর গর্ত করার সময় উপরে যে মাটিটা উঠিয়ে রেখেছিলাম সেই মাটিটা একসাথে মিশিয়ে নিব মাটি আর গোবর সার একসাথে উঠিয়ে পাল্টিয়ে মিশিয়ে একটি মাদা তৈরি করে নিব তো দেখুন এই জায়গায় আমি খুব সুন্দরভাবে একটি মাদা তৈরি করে নিয়েছি আপনারা চাইবে এই মাদাটা জমি থেকে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ উঁচু করতে পারেন এতে করে পরবর্তীতে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু মাদার মধ্যে পানি জমবে না তো ফিরস এখন আমি এই মাদার মধ্যে চিরচিঙ্গার বীজ লাগিয়ে দিব এই জায়গায় দেখুন আমি তিন থেকে চারটি বীজ নিয়ে নিলাম এই বীজগুলো কিন্তু চিকচিক করতেছে এই চিকচিক করার কারণ হচ্ছে বীজ কোম্পানি এই বীজের মধ্যে কেমিক্যাল দিয়েছে যাতে করে বীজগুলো সহজে নষ্ট না হয় ফেয়ার্স আমি কিন্তু এই বীজগুলো আট থেকে দশ ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি মাদার মধ্যে চিচিঙ্গার বীজগুলো লাগিয়ে দিচ্ছি তো দেখুন আমি কিভাবে বীজগুলো লাগিয়ে দিচ্ছি আমি মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে এই বীজগুলো পুঁতে দিচ্ছি পুঁতে দেওয়ার পর উপরে অল্প করে মাটি দিয়ে দিব এতে করে আমার বীজগুলো হবে আমি এই চিচিঙ্গার বীজগুলো লাগিয়ে দেওয়ার পর প্রতিদিনই সকাল বিকাল এই মাদাগুলোর মধ্যে পানি দিব আমি কিন্তু ঠিক এইভাবে আরো অনেকগুলো মাদার মধ্যে চিচিঙ্গার বীজ লাগিয়ে দিব আমি ফিরে আসি এই বীজগুলো থেকে চার যাবার পর ভিহার্স আমি যে চিচিঙ্গার বিষয় আগে দিয়েছিলাম আজকে তার প্রায় আট থেকে দশ দিন তো এই আট থেকে দশ দিনের ভিতরে দেখুন আমার চারাগুলো কতটা বড় হয়ে গেছে আমার কিন্তু এই চারাগুলোর মধ্যে এখন পর্যন্ত তেমন কোনো পরিচর্যাই করিনি তো ভিহার্স আমার চারাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা ভাবুভাবে বৃদ্ধি হচ্ছে আর এই বীজগুলো লাগিয়ে দেওয়ার পর আমি মাঝখান দিয়ে আমার যেই মাদাটা ছিল সেই মাদার চারদিকের যেই মাটিটা ছিল সেই মাটিটা কিন্তু আমি আবোগা করে নিয়েছি এতে করে আমি সহজেই সার দিতে পারবো আমি আমার মাদার চারদিকের মাটিটা চব্বিশ ইঞ্চি পরিমাণ দূরত্বে আবগা করে নিয়েছি এতে করে আমার চিচিঙ্গা গাছগুলো খুব সহজেই শিকড় সারতে পারবে তো ফিয়ার্স আমি ফিরে আসছি আরও কয়েকদিন পর ফেয়ার্স আমি যে চিচিঙ্গার গাছ লাগিয়ে দিয়েছি আজকে তার প্রায় বারো থেকে চোদ্দো দিন তাই বারো থেকে চোদ্দ দিনের ভিতরে দেখুন আমার গাছটা কতটা সুন্দরভাবে বড় হয়ে উঠতেছে আমি কিন্তু আমার মাদার চারদিকের যে মাটিটা আলগা করে নিয়েছিলাম সেই মাটিটা বারো থেকে ষোলো ইঞ্চি পরিমাণ দূরত্বে উঠিয়ে নিয়েছি আমি আমার চিচিঙ্গা গাছের মাদার চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা চার ইঞ্চি পরিমাণ হাইডে বারো থেকে চোদ্দ ইঞ্চি পরিমাণ দূরত্বে সরিয়ে নিয়েছি এতে করে আমি যাতে খুব সহজে সার দিতে পারি তো দেখুন বিয়র্স আমি মাটিগুলো সরিয়ে নেওয়ার পর এই জায়গায় তিন থেকে চার কেজি পরিমাণ শুকনো গোবর সার দিয়ে দিয়েছি এই শুকনো গোবর সারটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে খুব সহজেই আমার গাছগুলো দ্রুত বড় হতে পারে এই শুকনো গোবর সারের পাশাপাশি আমি এখন আরও কিছু রাসায়নিক সার দিয়ে দিব তবে আপনারা চাইবে কিন্তু জৈব সার দিয়েও চাষ করতে পারেন আমি জৈব সার এবং রাসায়নিক সার উভয় সার দিয়েই চাষ করে আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স এখন আমি সর্বপ্রথমে দিয়ে দিচ্ছি সত্তর থেকে আশি গ্রাম পরিমাণ টিএসপি সার এই টিএসপি সারের কাজ হচ্ছে গাছের নাইট্রোজেন এবং ফসফরাসের ঘাটতি পূরণ করবে এতে করে আমার চিচিঙ্গা গাছগুলো খুব দ্রুত বড় হবে ভিউয়ার্স আমি চারদিকে খুব সুন্দর করে টিএসপি সারগুলো ছিটিয়ে দিয়ে দিচ্ছি টিএসপি সার দেওয়ার পর এখন আমি দিয়ে দিব বিশ থেকে পঁচিশ গ্রাম পরিমাণ ইউরিয়া সার এই ইউরিয়া সারটা কিন্তু আমি গাছের চারদিকে দিয়ে দিব ইউরিয়া সারটা কিন্তু কোনো অবস্থায় গাছের গোড়ায় দেওয়া যাবে না যদি ইউরিয়া সার গাছের গোড়ায় দেন তাহলে কিন্তু গাছটা মারা যেতে পারে এই ইউরিয়া সারের কাজ হচ্ছে গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে এতে করে আমার চিচিঙ্গা গাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এখন আমি আরো দিয়ে দিব পনেরো গ্রামের মতন ফুরাডান এই ফুরাডানের কাজ হচ্ছে গাছকে বিভিন্ন প্রকার পোকামাকড়া আক্রমণ থেকে রক্ষা করবে অনেক সময় আমরা সবজি চাষ করার সময় প্রথমেই ছোট অবস্থায় দেখি যে বিভিন্ন রকমের পোকামাকড়ে আক্রমণ করে এই ফুরাডানটা যদি আপনারা গাছের গোড়ায় দিয়ে দেন তাহলে দেখা যাবে যে আর কোনো রকমের পোকামাকড়ে আক্রমণ করতে পারবে না তাফিয়ার্স এই সারগুলো দেওয়ার পর এখন আমি এই সারগুলো আর গোবর সারটা মাটি দিয়ে ঢেকে দিব আমি চারদিকে চার ইঞ্চি পরিমাণ হাইডে যে মাটিটা সরিয়ে নিয়েছিলাম সেই মাটিটা দিয়েই কিন্তু এই সারগুলো ঢেকে দিব তো ভিউয়ার্স আমি মাটি দিয়ে খুব সুন্দরভাবে আমার সারগুলো ঢেকে দিচ্ছি ভিউয়ার্স আমি খুব সুন্দরভাবে চারদিকে যে সারগুলো দিয়েছি সেই সারগুলো কিন্তু মাটি দিয়ে ঢেকে দিয়েছি তো দেখুন আমি কিভাবে মাটি দিয়ে আমার সারগুলো ঢেকে দিয়েছি আপনারা চাইবে মাদাটা একটু উঁচু করতে পারেন এতে করে যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির পানিগুলো মাদা চার দিক দিয়ে চলে যাবে তো ভিউয়ার্স এখন কিন্তু আমি এই গাছের মধ্যে পানি দিব না এখন পানি না দেওয়ার কারণটা হচ্ছে মাত্রই আমি রাসায়নিক সারগুলো দিয়েছি আর এখন যদি পানি দেই তাহলে দেখা যাবে যে সারের পানিটা গাছের গোড়ায় চলে আসবে আর এতে করে কিন্তু আমার গাছগুলো মারা যেতে পারে তাই আমি দুই থেকে তিন দিন পর এই গাছগুলোর মধ্যে পানি দিয়ে দিব তবে আমি ফিরে আসছি আরো কিছুদিন পর যখন আমার গাছগুলো আরেকটু বড় হয়ে যাবে ভিয়ার্স আমি যে চিচিঙ্গা গাছ লাগিয়ে দিয়েছি আজকে তার প্রায় বাইশ থেকে চব্বিশ দিন তো দেখুন বাইশ থেকে চব্বিশ দিনের ভিতরে আমার চিচিঙ্গা গাছগুলো কতটা বড় হয়ে গেছে আমার গাছগুলো কিন্তু এখন মাছায় বাড়িয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ উপযুক্ত হয়ে গেছে আমি চাইবে আরো কয়েকদিন আগেই কিন্তু এই গাছগুলো মাচার মধ্যে দিয়ে দিতে পারতাম যেহেতু আমার গাছের ডোকাগুলো অনেকটা জায়গা জুড়ে বেয়ে গেছে তাই আরও কয়েকদিন আগেই আমার এই গাছগুলো মাছার মধ্যে বাড়িয়ে দেওয়া দরকার ছিল যেহেতু আমি আগে বাড়িয়ে দেইনি এখন আমি এই গাছগুলো মাছার মধ্যে বাড়িয়ে দিব তো ফিয়ার্স আমি ফিরে আসছি গাছগুলো মাছার মধ্যে বাইয়ে দেওয়ার পর ফিয়ার্স আমি যে চিচিঙ্গা গাছ লাগিয়ে দিয়েছি আজকে তার প্রায় সাতাইশ দিন তো এই সাতাইশ দিনের ভিতরে দেখুন আমার গাছটা কতটা বড় হয়ে গেছে আমার গাছটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই বৃদ্ধি হচ্ছে আর আমি কিন্তু বিয়ার্স আমার গাছের মধ্যে মাছা দিয়ে দিয়েছি তো দেখুন আমি মাছাটা কীভাবে দিয়ে দিয়েছি এই জায়গায় কিন্তু মাছাটা আমি সুতি আর বাঁশ দিয়ে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি তো আপনারা চাইবে কিন্তু আমার মতো করে এইভাবে মাছাটা দিতে পারেন অথবা আপনারা কিন্তু আপনাদের মতো করেও মাছাটা দিতে পারেন তবে চিচিঙ্গা গাছ যেহেতু একটু বতানু জাতীয় উদ্ভিদ তাই মাছাটা যদি একটু বড় করে দেন সেই ক্ষেত্রে কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে বাইতে পারবে আর আমি যেইভাবে মাছাটা দিয়ে দিয়েছি গাছগুলো উপর দিকে বাইবে আর ফলনটা নিচের দিকে ঝুলে যাবে এতে করে কিন্তু আমি ফলনটা খুব সহজেই সংগ্রহ করতে পারবো ফের দেখুন আমার গাছগুলো কতটা জায়গা জুড়ে বেয়ে গেছে আর এই দিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখুন আমি এই মাছার মধ্যে কিন্তু আমার গাছগুলো একটা বাসা সবার দিয়ে বাইয়ে দিয়েছি এই যে দেখুন বাঁশের সভাটি এই বাসা সভার মাধ্যমে কিন্তু আমি গাছগুলো মাছার মধ্যে বাইয়ে দিয়েছি যদি এই বাসা সভাটা না দিয়ে আমি সরাসরি গাছগুলো বাইয়ে দিতাম তাহলে কিন্তু বাতাসে আমার গাছগুলোকে দোল খাওয়াতো এতে করে গাছের গোড়া কিন্তু অনেক সময় দুর্বল হয়ে যেত অনেক সময় দেখা যাবে যে গাছের গোড়া কিন্তু একদম নরবরে হয়ে যাবে পরবর্তীতে কিন্তু নির্দিষ্ট একটা সময় পরে কিন্তু ভালো একটা ফলন পাওয়া যাবে না তাই অবশ্যই যখন আপনারা মাথার মধ্যে গাছগুলো বাইয়ে দিবেন তখন এরকমের বাসা সলা অথবা অন্য কোনো ডাল দিয়েও বাইয়ে দিতে পারেন তো ফিয়ার্স আমি আশা করি কিছু দিনের ভিতরেই কিন্তু আমার গাছটা থেকে ফলন পাবো তো আমি ফিরে আসছি আরও কিছু দিন পর যখন আমার গাছটার মধ্যে ফবন ধরতে শুরু করবে তো আমি কিন্তু এখন তেমন কোনো পরিচর্যা করি না পরিচর্যা বলতে সকাল বিকাল পানি দেই যেহেতু এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমার কিন্তু পানিটা দেওয়ারও দরকার পড়তেছে না আমি নিয়মিত খেয়াল রাখতেছি যে আমার গাছটা ঠিকমতো বৃদ্ধি হচ্ছে কিনা তবে ফিরে আসছি আরও কিছু দিন পর ভিহর্স আমি যে চিড়চিঙ্গা গাছ লাগিয়ে দিয়েছি আজকে তার প্রায় ৩৫ থেকে আটত্রিশ দিন তো এই আটত্রিশ দিনের ভিতরে দেখুন আমার গাছটা কতটা বড় হয়ে গেছে আর সবচাইতে মজার ব্যাপার হলো দেখুন আমার চিরচিঙ্গা গাছে কী পরিমাণ চিরচিঙ্গা ধরেছে আলহামদুলিল্লাহ অনেক বেশি পরিমাণ কিন্তু চিরচিঙ্গা ধরেছে আপনারা যদি আমার নিয়মগুলো ফলো করেন আর সুন্দরভাবে পরিচর্যা করেন তাহলে আপনাদের গাছও কিন্তু এই রকমভাবে চিরচিঙ্গার বাম্পার বাম্পারফন ধরবে ভিহর্স দেখুন আমার গাছে কী পরিমাণ চিরচিঙ্গা ধরেছে দেখলেই কিন্তু মন জুড়িয়ে যাবে আমি যদি চাই এই চিচিঙ্গাগুলো এখন বিক্রি করব তাহলেও কিন্তু আমি চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা পাইকারি দরে বিক্রি করতে পারবো অর্থাৎ এক কেজি চিরচিঙ্গার দাম হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ভিয়ার্স আমি কিন্তু খুব যত্ন সহকারে এই চিচিঙ্গাগুলো চাষ করেছি ত ভিয়ার্স আমার গাছে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো বাবায়ে আক্রমণ করেনি রোগবাবাইয়ে আক্রমণ না করার কারণ হচ্ছে আমি নিয়মিত এই গাছগুলোর যত্ন নিয়েছি ভিয়ার্স আপনার চিচিঙ্গা চাষ করার সময় যদি কোনো রকমের রোগবাবাই আক্রমণ করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করবেন আমি সাধ্যমত চেষ্টা করব। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর আমার মতো করে যদি আপনারা চাষ করেন তাহলে অবশ্যই সফল হবেন আমি কিন্তু আমার এই গাছগুলোর মধ্যে বলার তেমন কোনো যত্ন নেইনি। যত্ন বলতে আমি সর্বক্ষণই পর্যবেক্ষণ করেছি যে আমার গাছগুলো ঠিক আছে কিনা এর সাথে সাথে আমি নিয়মিতই আমার এই গাছগুলোর মধ্যে পানি দিয়ে দিয়েছি আপনারা চাইবে কিন্তু আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার আর চিচিংয়ের চাষ সম্পর্কে যদি কোনো মতামত জানার থাকে তাহলে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য কৃষি পরিবার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম